হ্যালো ভিউয়ার্স, আজকে পেট্রোলিয়াম নিয়ে আলোচনা করব। প্রত্যেক শীতকালে আঙ্গুলগুলি ফাটিয়া যায় ও পায়ে দুর্গন্ধযুক্ত গাম গাম দেখা। পেট্রোলিয়াম একটি সুগভীর ক্রিয়াশীল অ্যান্টিসুরিক অ্যান্টিসাইকোটিক ঔষধ। ইহাতে প্রত্যেক শীতকালে গায়ে চর্মরোগ দেখা দেয় এবং গ্রীষ্ম পড়িলেই তাহা না আপনি ভালো হইয়া যায়। চর্মরোগ চাপা দিলে উদ্রাময় দেখা দেয়। শীতকালে পেট্রোলিয়াম রোগীর হাতের আঙ্গুলগুলি বিশেষত আঙ্গুলের ডগা ফাটিয়া যায় এবং পায়ে দুর্গন্ধ গাম দেখা দেয়। হাত পায়ে জ্বালা কিন্তু রোগী নিজে খুব শীতকাতর। পায়ের তলায় দুর্গন্ধ গাম এবং বগলের গাম ও এত দুর্গন্ধযুক্ত যে রোগীর কাছে বসিতে পারা যায় না, গাড়ি বা নৌকা চড়িতে পারে না। পেট্রোলিয়ামের রোগী নৌকায় বা পেট ব্যথা খাইলে উপশম হয়। পেট্রোলিয়াম রোগী ক্ষুধা পাইলেই পেটের মধ্যে যন্ত্রণা হইতে থাকে এবং কিছু খাইলেই যন্ত্রণা উপশম হয়। উদ্রাময় দিবাভাগে বৃদ্ধি। পেট্রোলিয়ামের উদ্রাময় কেবল দিনের বেলা বৃদ্ধি পায়। উদ্ভেদ চাপা দিবার পর উদ্রাময়। পেট্রোলিয়ামের উদ্ভেদ বা চর্মরোগ শীতকালে বাড়ে, গ্রীষ্মকালে কমিয়া যায় এবং চাপা দিলে উদ্রাময় দেখা দেয়। পেট্রোলিয়াম রোগী বাঁধাকপি খাইতে পারে না, বাঁধাকপি খাইলে উদ্রাময় দেখা দেয়। শান্ত ধারণাবশত কিংবা বিকাশ অবস্থায় পেট্রোলিয়াম মনে করে তাহার শয্যায় অন্য কেহ শুইয়া আছে। প্রসূতি মনে করে সে দুইটি সন্তান প্রসব করিয়াছে এবং এইরূপ ভ্রান্ত ধারণায় বড়ই বিপন্ন হইয়া পড়ে। পরিচিত রাস্তা হঠাৎ অপরিচিতের মতো দেখায় বা পরিচিত পথে পথ হারাইয়া ফেলে। জ্বর জল সহ্য হয় না, ক্ষুদ্র স্বভাব। গনোরিয়া প্রস্রাবদ্বারের মধ্যে সরসর করিতে থাকে। প্রস্রাবদ্বার এত সরসর করিতে থাকে যে রোগী তাহার দুই হাতের মধ্যে জননেন্দ্রিয় ধরিয়া দড়ি পাকাইবার মতো ঘর্ষণ করিতে থাকে। পায়ের গোড়ালিতে বেদনা।